বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ আবুল কাশেম, ইমপ্রিল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অষ্টম অধ্যায়ের মানব বসতি। চলো তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে মানব বসতি কী। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। মানুষ বিভিন্ন কারণে একত্রিত হয়। প্রাচীনকাল থেকে দেখা যাচ্ছে যে মানুষ রক্ষা পাওয়ার জন্য এবং পারস্পরিক লেনদেনের জন্য এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য একত্রে বসবাস করছে। এক্ষেত্রে কিছু উপাদান বা নিয়ামক বসতি স্থাপনের সহায়তা করে। আমাদের প্রথমে জানতে হবে সেই নিয়ামকগুলো কী। প্রথমে আছে প্রাকৃতিক ভূপ্রকৃতি মানব বসতি অত্যন্ত সহায়ক এবং এটা প্রথম ধাপ। ভূপ্রকৃতি কোথাও সমতল, কোথাও আবার উঁচু নিচু বা কোথাও পাহাড়ি অঞ্চল। এখানে দেখা যায় যে সমতল ভূমিতে মানুষ সহজে যাতায়াত করতে পারে এবং সহজেই কৃষিকাজ করতে পারে। এর জন্য সমতল ভূমিতে অধিক জনগোষ্ঠী দেখা যায় এবং এখানে সাধারণত সংঘবদ্ধ গোষ্ঠী বা গোষ্ঠীবদ্ধ বসতি দেখা যায়। এরপর আছে পানীয় জলের সহজলভ্যতা। জীবন ধারণের জন্য প্রথম এবং প্রধান উপকরণ বা চাহিদা হল বিশুদ্ধ পানীয় জল, যেখানে পানি পাওয়ার সহজলভ্যতা সেখানে মানব বসতি গড়ে ওঠে। এর জন্যই নদীর ধারে এবং ঝর্ণার আশেপাশে বসতি গড়ে উঠতে দেখা দেয়। এরপর মাটির উর্বরতা শক্তি মানব বসতি স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে সমস্ত এলাকা মাটির উর্বরতা বেশি সেখানে সহজে কৃষিকাজ করা যায় এবং মানুষ তাদের জীবিকার জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করতে পারে। ফলে মরু অঞ্চলের চাইতে সমতল ভূমিতে মানব বসতি সহজেই গড়ে ওঠে এবং অধিক পরিমাণ গড়ে ওঠে। এরপর প্রতিরক্ষা। প্রাচীনকাল থেকে দেখা যাচ্ছে প্রতিরক্ষা জীবন ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মানুষ একত্রিত হয়ে বসবাস করছে বহিরাগত শত্রুদের আক্রমণ এবং বন্য প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য। এরপরে আসছে পশুচালন। জীবন জীবিকা নির্বাহের জন্য আমাদের বিভিন্ন খাদ্যের প্রয়োজন হয়। এর জন্য মানুষ এবং প্রাচীনকালে যখন কোনো ইলেকট্রিক বা অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন মানুষ গরুর গাড়ি বা ঘোড়া ব্যবহার করত যাতায়াতের জন্য। এর জন্য পশুপালন, যে সমস্ত এলাকায় প্রচুর সমতল ভূমি রয়েছে সেখানে মানুষ সহজে পশুপালন করতে পারে এবং এর জন্য সমতল ভূমিতে মানুষ বসতি স্থাপন করেছে। যোগাযোগ জীবন ধারণের একটি অপরিহার্য অঙ্গ, গুরুত্বপূর্ণ। যোগাযোগ মানব বসতিতে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকালে যখন কোনো আধুনিক যানবাহন ছিল না, তখন মানুষ সাধারণত নদীর কিনারায় বসতি স্থাপন করত সহজে যোগাযোগ করার জন্য। এ পর্যায়ে আসো বসতি কয় ধরনের। আমরা সাধারণত দুই ধরনের বসতি লক্ষ্য করে থাকি, গ্রামীণ বসতি এবং নগর বসতি। গ্রামীণ বসতি, যে সমস্ত বসতির বা যে বসতির সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ মানুষের জীবিকা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ কৃষিকাজের উপর, বিশেষত কৃষিকাজের উপর নির্ভরশীল, তাদেরকে গ্রামীণ বসতি বলে। এবং যে সমস্ত পর্যায়ের বা যে সমস্ত বসতির লোকজনের অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায় অর্থাৎ শিল্প কারখানার সাথে সম্পৃক্ত, তাদেরকে নগর বসতি বলে। তো আজকে আমরা আলোচনা করব গ্রামীণ বসতি নিয়ে। গ্রামীণ বসতি সাধারণত তিন ধরনের লক্ষ্য করা যায়। এক নম্বরে আছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, দুই নম্বরে আছে বিক্ষিপ্ত বসতি এবং তিন নম্বরে আছে সরলরৈখিক পদ্ধতি বা বসতি। সংঘবদ্ধ বসতি সেখানে অনেকগুলো পরিবার একত্রে সংঘবদ্ধ হয়ে বসবাস করে, সেটাকে বলে সংঘবদ্ধ বসতি বা গোষ্ঠীবদ্ধ বসতি। এখানে সাধারণত মানুষ অধিকাংশ সমতল ভূমিতে কৃষিকাজ করে এবং সহজে যোগাযোগ এবং সামাজিক কারণেও সংঘবদ্ধ বসতি স্থাপন করে। দুই নম্বর আছে বিক্ষিপ্ত বসতি, খামারবাড়ি
এবং মেষ পালনের জন্য এই ধরনের বসতিগুলো গড়ে ওঠে। পশুপালনের জন্য প্রচুর পরিমাণ সমতল ভূমির প্রয়োজন হয়। এর জন্য দুই এক বা একটা বাড়ি অনেক দূরে দূরে অবস্থান করে। এখানে সাধারণত একটি বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক। কানাডা এবং যুক্তরাষ্ট্রের খামার বাড়ি এবং যুক্তরাষ্ট্রের মেষ পালন কেন্দ্র এই ধরনের বসতির উদাহরণ। তিন নম্বরে আছে সরলরৈখিক পদ্ধতি। প্রাচীনকালে যখন তেমন কোনো উন্নত যানবাহন ছিল না, তখন মানুষ সহজেই যোগাযোগ করার জন্য নৌকা ব্যবহার করত এবং এর জন্য তারা নদীর কিনারা বা সাগরের উপকূল দিয়ে আড়াআড়ি বা সরলরেখার মতো বসতি স্থাপন করত। এ ধরনের বসতি সরলরৈখিক বা রৈখিক বসতির উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা আমাদের গ্রামীণ বসতি সম্পর্কে জানলাম। তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবা, বা তোমাদের জন্য একটি বাড়ির কাজ হলো তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকাটা কোন ধরনের বসতির মধ্যে পড়ে এবং এর বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবা। তো আশা করি সবাই এই অনলাইন ক্লাস দেখবে এবং এই দুর্যোগকালীন ঘরে থাকবে, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, নিজে সুস্থ থাকবে এবং অপরকে সুস্থ রাখবে। ধন্যবাদ সবাইকে।